এই আমি বলছি, মা যখন রাগ করে চলেই গেছিল তখন মা ফেরার পর একটা জবরদস্ত কিছু আপ্যায়নের ব্যবস্থা না করলে কিন্তু মায়ের মন গলবে না, তাই না মেজ বৌদি? হ্যাঁ, প্ল্যানটা কিন্তু দারুণ। তবে কি বলতো, তোমার ওই জবরদস্ত প্ল্যানে না প্লিজ মহুয়াকে কিন্তু ইনক্লুড করো না, তা নাহলে কি দেখবে বলতো, মা ওই স্যুটকেস নিয়ে আবার হাঁটা। ঠিক আছে ঠিক আছে, আমি জানি, সেই জন্য বৌমনির কাছ থেকে একটা অন্যরকম কোনো আইডিয়া নিতে হবে। মেজ বৌদি, বলছি যে একটা পার্টি দিলে ভালো হয় না? মা আর বাবা কি কি খেতে ভালোবাসে সেগুলো যদি আমরা বানিয়ে। না না না, এইসব পার্টি ফার্টি এখন করা যাবে না, দেখ না কি বলছে। আরে বাবা মা তো বৌমনির হাতের সব রান্নাই খেতে ভালোবাসে, তাহলে তো বৌমনিকে এখন সারাক্ষণ রান্নাঘরে কাটাতে হবে। বৌমনির হাত এখনো পুরোপুরি ভালো হয়নি, বৌমনি এত কিছু করতে পারবে না। সরি রে বর্দি, সেটা তোমার মাথায় ছিল না, কি করা যায় বল। আচ্ছা আমি ভাবছি একটা ফাংশন করলে কেমন হয় বাড়িতে। আনসার আনসার কিছু মানে? না 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 না, আমার বৌমা বড় অভিমানী, তার জন্য আনসার কিছু করলে চলবে না বাবু, তার চেয়ে বরং একটা এই ফাংশন করো। ফাংশন? আমি তো সেটাই বলছিলাম, বাড়িতে একটা ফাংশন করব জমিয়ে। কোথায় বলছিলে হে? আমি তো পরিষ্কার শুনলাম তুমি আনসার বলছিলে, বাকি কথাটা আমার কানে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি যে নতুন নাচটা শিখেছি সেটা আমি পারফর্ম করব। হ্যাঁ ভালো, ওই নাটকের আগে উদ্বোধনী নৃত্য হবে, তারপরে নাটক। নাটক? তুমি নাটক করবে? এই দেখেছিস কি আরম্ভ করেছে। নাটক করলে কি করে হবে রে টাবলু, নাটকের জন্যই তো যত সমস্যা, মা তো সেই জন্যই বাড়ি ছেড়ে চলে গেল। দাঁড়া আমি কথা বলছি। ঠাম্মা, নাটক ছাড়া অন্য কিছু করলে হয় না? না হয় না, নাটক হবা আর হাম একটু করেগা। তুমি একটু করবে? বলছি কি নাটক হবে গো, আমি বরং তাহলে না থাক। না থাকবে কেন, ওই শাহজাহান নাটক করেগা। শাহজাহান? ঠাম্মা শাহজাহানে আপনি কি করবেন? জাহানা রে কেন, আমি তো আমাদের গ্রামে কত জাহানার পাঠ করেছি। হ্যাঁ বলছি, তুমি জাহানারা করবে তাহলে শাহজাহান কে? কেন তুই? ঠাম্মা আমি বলছি কি, মহিষাসুর মর্দিনী করলে ভালো হয় না? আর ছোটদা তুই না অসুর হবি, খুব ভালো মানাবে তো। সোমবার থেকে 8:30 সময় জি বাংলায় শুরু হচ্ছে আমার দুর্গা। তাহলে মনে তোমরা ওই টিভিতে আমার দুর্গা দেখো, আমি মঞ্চে নাটক করবো। হ্যাঁ বৌমনি, ও বৌমনি তুমি করবে তো? কি পুলি পিঠে? না না, মানে ওই শাহজাহান, শাহজাহান নাটক তোমাকে ভালো পারতে ও। নাটক? হঠাৎ নাটক করার ব্যাপারটা মাথায় এলো কেন? হ্যাঁ কেন আবার, ঠাম্মার আরেকটা ব্রিলিয়েন্ট প্ল্যান, মা বাবাকে চমকে দেওয়ার জন্য নাটক করবে। কিন্তু শাহজাহানের নাটকটা হলো না, আমি একদম খেলবো না, খুব শক্ত, তার উপরে হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার আমি একদম পারবো না বাবা। আচ্ছা তাহলে নতুন কিছু করা হোক না, মানে মডার্ন কিছু একটা সাবজেক্ট নিয়ে। কি কো বড় নাটক? হ্যাঁ তুমি কিছু বলছো না যে? ভালো তো, করো না নাটক, করো, খুব ভালো। আমি একটু হাত মুখটা ধুয়ে আসছি। বোন শুনুন, আমি বলছিলাম এনি প্রবলেম? না না প্রবলেম না। আচ্ছা শোনো রূপ, ওই অ্যাজ ইউজুয়াল কথাটা মানে কি, মানে কিভাবে বলতো? অ্যাজ ইউজুয়াল মানে তো সবসময়ের মতন বা প্রতিবারের মতন। হ্যাঁ হ্যাঁ, মানে এটা নিয়ে কোনো খটকা